আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো। এই শুভকামনায় আজকের অনলাইন ভিডিও ক্লাস শুরু করছি। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস উৎপাদন ও উৎপাদনের উপকরণ এই বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগী হবা, বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করবা। তোমরা যদি বিষয়টি উপলব্ধি করতে পারো তাহলে আমাদের এই প্রয়াস সার্থক হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উৎপাদন ও উৎপাদনের উপকরণ এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা উৎপাদন কি এই বিষয়টি বোঝার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণভাবে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝানো হয়ে থাকে, কিন্তু বাস্তবে মানুষ কোনো কিছু সৃষ্টিও করতে পারে না, আবার কোনো কিছু ধ্বংসও করতে পারে না। মানুষ শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত কোনো সম্পদের রূপ, স্থান, সময়গত পরিবর্তন সাধনের মাধ্যমে উপযোগ বৃদ্ধি করতে পারে। সুতরাং অর্থনীতিতে উৎপাদন বলতে নতুন উপযোগ সৃষ্টি করাকে বোঝানো হয়ে থাকে। যেমন মানুষ বনের কাঠ সংগ্রহ করে কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করতে পারে, এই আসবাবপত্র তৈরির মধ্যে দিয়ে কাঠের উপযোগ বৃদ্ধি পায়, আর এই উপযোগ বৃদ্ধি হলো অর্থনীতিতে উৎপাদন। অনুরূপভাবে একজন কৃষক বীজ থেকে ফসল উৎপাদন করে, একজন তাঁতি তুলা থেকে কাপড় উৎপাদন করে। মোট কথা, অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় না, অর্থনীতিতে উৎপাদন বলতে নতুন উপযোগ অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ, আকার, স্থান, সময়গত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকেই অর্থনীতিতে উৎপাদন বলা হয়ে থাকে। অর্থনীতি উৎপাদন সম্পর্কে অর্থনীতিবিদরা বিভিন্ন রকম মতবাদ বা বিভিন্ন রকম ধারণা পোষণ করেছেন। যেমন একজন অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল বলেন, এই বস্তু জগতে মানুষ বস্তুকে অধিকতর উপযোগী করার জন্য এমনভাবে পুনর্বিন্যাস করে যাতে তার কার্যোপযোগিতা বৃদ্ধি করা যায়। আবার অর্থনীতিবিদ ফ্রেশারের মতে, ভোগ বলতে যদি উপযোগের ব্যবহার বোঝায়, উৎপাদন বলতে তাহলে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। আরও একজন অর্থনীতিবিদ ড্যানিয়েল বি সুইটস বলেন, উৎপাদন হল একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই বিষয়গুলো বিশ্লেষণ করি তাহলে উৎপাদন বলতে এটাই বুঝি, প্রকৃতি প্রদত্ত সম্পদের নতুন উপযোগ সৃষ্টি করাই হলো অর্থনীতিতে উৎপাদন। তো অর্থনীতিতে উৎপাদনকে সাধারণত কয়েক শ্রেণীতে ভাগ করা যায়। উৎপাদনকে আমরা যে কয়েক শ্রেণীতে ভাগ করা যায় সেই শ্রেণীগুলো এখন আলোচনা করব। উৎপাদনের শ্রেণী বিভাগ উৎপাদনের প্রকার অবলিক উপযোগের শ্রেণী বিভাগ মানুষ প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ, স্থান, সময়, সত্ত্ব বা সেবার পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করতে পারে। এই জন্য উৎপাদনকে মোটামুটিভাবে পাঁচ শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। এটা আবার উপযোগেরও শ্রেণী বিভাগ। এই পাঁচ শ্রেণী হল এক, রূপগত, উপযোগ, উপযোগ
সময়গত উপযোগ তিন স্থানগত উপযোগ চার সেবাগত সেবাগত উপযোগ এবং পাঁচ সত্যগত উপযোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উৎপাদনের প্রকার বা উপযোগের শ্রেণী বিভাগ বোর্ডে লিখে নিয়েছি। প্রথমত রূপগত উপযোগ, অর্থাৎ কোনো দ্রব্যের রূপ বা আকার পরিবর্তন করলে তার অভাব পূরণের ক্ষমতা বৃদ্ধি পায়, আর এই অভাব পূরণের ক্ষমতাই হল উপযোগ। আর এইভাবে আমরা বনের কাঠকে রূপান্তর করে টেবিল, চেয়ার, সোফা ইত্যাদির আকারে রূপান্তরিত করতে পারি এবং এর মাধ্যমে উপযোগ বৃদ্ধি করতে পারি। এটাই হলো রূপগত উপযোগ। এরপরে সময়গত উপযোগ, তো সময়ের পরিবর্তনে দ্রব্যের উপযোগ বৃদ্ধি পায়। যেমন মৌসুমের সময় কোনো ফসল বিক্রি না করে মৌসুম শেষে বিক্রি করলে তার উপযোগ বৃদ্ধি পায়, অর্থাৎ সময়ের পরিবর্তনের ফলে দ্রব্যের যে উপযোগ বৃদ্ধি পায় সেটাই হলো সময়গত উপযোগ। এরপরে স্থানগত উপযোগ, স্থানের পরিবর্তনের ফলেও দ্রব্যের উপযোগ বৃদ্ধি পায়। যেমন বগুড়ার দধি ঢাকায় নিয়ে গেলে অথবা কুষ্টিয়ার তিলের খাজা বগুড়ায় নিয়ে আসলে তার উপযোগ বৃদ্ধি পায়। অনুরূপভাবে চাঁপাইনবাবগঞ্জের আম বগুড়ায় নিয়ে আসলে তার উপযোগ বৃদ্ধি পায়। তো স্বীকৃতি বৃদ্ধি বন্ধুরা, স্থানগত পরিবর্তনের ফলে দ্রব্যের যে উপযোগ বৃদ্ধি পায় সেটা হলো স্থানগত উপযোগ। এরপরে সেবাগত উপযোগ বা উৎপাদনের ভেদ, মানুষ সেবার মাধ্যমে যে অভাব পূরণ করে সেটাই হলো সেবাগত উপযোগ। যেমন ডাক্তারের সেবা, নার্সের সেবা, শিক্ষকের শিক্ষকতা, এগুলো হলো সেবাগত উপযোগ। এগুলোর মাধ্যমে মানুষের অভাব পূরণ করা সম্ভব তথা উৎপাদন করা সম্ভব, এই জন্য এগুলোকে বলা হয় সেবাগত উপযোগ। অপরপক্ষে সত্যগত উপযোগ, কোনো দ্রব্যের মালিকানা হস্তান্তরের ফলে উপযোগ বৃদ্ধি পায়, অর্থাৎ কোনো দ্রব্য যেমন বাড়িঘর, দালান কোটা, গাড়ি, এগুলো বিক্রয়ের ফলে ক্রেতার নিকট তার উপযোগ বৃদ্ধি পায়। এভাবে সত্য বা মালিকানা হস্তান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি হয় বা উৎপাদনের সৃষ্টি হয় সেটাকে বলা হয় সত্যগত উৎপাদন বা সত্যগত উপযোগ। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা উৎপাদন এবং উৎপাদনের শ্রেণী বিভাগ এই বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হয়েছ। এবার আমরা উৎপাদনের উপকরণ সমূহ আলোচনা করব। উৎপাদন ক্ষেত্রে যে উপাদানগুলো সক্রিয়ভাবে ভূমিকা পালন করে সেই উপাদানগুলোকে বলা হয় উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ চার প্রকার। উপকরণ চার প্রকার, এক ভূমি, দুই শ্রম, তিন মূলধন, চার সংগঠন। তো শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদনের উপকরণ চার প্রকার। প্রথমে যেটা, সেটা হলো ভূমি।
আমরা সাধারণত ভূমি বলতে ভূমিষ্ঠের উপরে ভাগকে বুঝে থাকি, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে ভূমিষ্ঠের উপরে ভাগ সহ ভূমির উর্বরতা, প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ, খনিজ সম্পদ, বায়ুমণ্ডলের ভূবন স্তরের সম্পদ, জল সম্পদ, সব কিছুই ভূমির অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত যত সম্পদ রয়েছে, যেগুলো উৎপাদন কাজে ব্যবহৃত হয়, সেগুলোর সবগুলোই হলো ভূমি। শুধুমাত্র ভূমিষ্ঠের উপরে ভাগই যে ভূমি তা নয়, প্রকৃতি প্রদত্ত সকল সম্পদেই ভূমি যা উৎপাদন কাজে ব্যবহৃত হয়। ভূমির যোগান সীমিত, ভূমির অবিনশ্বর ক্ষমতা রয়েছে, ভূমি হস্তান্তরযোগ্য নয়, ভূমি প্রকৃতির দান। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সকল উপাদান যা মানুষ উৎপাদন কাজে ব্যবহার করে সেটাই হলো ভূমি। এরপরে শ্রম, সাধারণত শ্রম বলতে মানুষের শারীরিক শ্রমকে বোঝানো হয়ে থাকে। শ্রম হলো উৎপাদনের দ্বিতীয় উপাদান। শ্রম ছাড়া প্রাকৃতিক সম্পদকে উৎপাদন কাজে ব্যবহার করা সম্ভব নয়। শ্রম বলতে সাধারণত মানসিক, শুধুমাত্র যে শারীরিক শ্রম তা নয়, শ্রম বলতে শারীরিক এবং মানসিক উভয় প্রকার শ্রমকে শ্রম বলা হয়। যেমন একজন কৃষক মাঠে যেমন শ্রম দেয়, একজন শিক্ষক তেমন শ্রেণীকক্ষে শ্রম দেয়, একজন ডাক্তার তেমন হাসপাতালে শ্রম দেয়, একজন নার্স তেমন আবার হাসপাতালে শ্রম দেয়। তাদের এদের সমস্ত শ্রমই শারীরিক এবং মানসিক, এই উভয় শ্রমই শ্রম। অর্থাৎ অর্থনীতিতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সকল প্রকার শারীরিক এবং মানসিক শ্রমই হলো শ্রম। শ্রম উৎপাদনের দ্বিতীয় উপাদান। শ্রম ব্যতীত উৎপাদন কাজ সংগঠিত করা সম্ভব নয়। শ্রম ছাড়া উৎপাদনের যে উপাদানগুলো, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত উপাদানগুলোকে আকার রূপ পরিবর্তন করে বা স্থান পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করা, এটার জন্য শ্রমের গুরুত্ব অপরিসীম। শ্রম ব্যতীত এ সমস্ত কাজ করা সম্ভব নয়। এরপর মূলধন, সাধারণত মূলধন বলতে টাকা পয়সা এগুলিকে বোঝানো হয়ে থাকে, কিন্তু অর্থনীতি মূলধন বলতে পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত, উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত করা হয় সেটাকেই বলা হয় মূলধন। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি বিবেচনা করি, যেমন এক লাঙ্গল, এই লাঙ্গল কিন্তু মূলধনের অন্তর্ভুক্ত। কলকব্জা যন্ত্রপাতি, এগুলো মূলধনের অন্তর্ভুক্ত। অর্থাৎ পুনরায় অধিক উৎপাদনের যে অংশ পুনরায় অধিক উৎপাদন কাজে ব্যবহৃত হবে এবং উৎপাদন কাজে নিয়োজিত করা হবে সেটাই হলো মূলধন। মূলধন ব্যতীত উৎপাদন সম্ভব নয়। মূলধন উৎপাদনের কাজে তৃতীয় হলো, মূলধন উৎপাদনের তৃতীয় উপাদান হলো উৎপাদন কাজে অনেক সহায়ক ভূমিকা পালন করে থাকে। প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক যন্ত্রপাতি, কলকব্জা প্রযুক্তি, এগুলো সবগুলোই কিন্তু মূলধনের অন্তর্ভুক্ত। সর্বোপরি সংগঠন, উৎপাদন কাজ পরিচালনা করার জন্য ভূমি শ্রম মূলধনকে একত্রিত করা প্রয়োজন এবং উৎপাদনের ঝুঁকি গ্রহণ করা প্রয়োজন। এই ক্ষেত্রে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ সংগঠন ভূমি শ্রম মূলধনকে একত্রিত করে থাকে এবং সংগঠনের কাজকে বলা হয় সংগঠন। অর্থাৎ যে এগুলো একত্রিত করে থাকে তাকে সংগঠক বলা হয় বা উদ্যোক্তা বলা হয়। আর যে এই কাজগুলোর মধ্যে সংগঠকের যে কাজ, ভূমি শ্রম মূলধন, এদেরকে একত্রিত করা, এটাকে বলা হয় সংগঠন। আর সংগঠন ব্যতীত উৎপাদন সম্ভব নয়। আধুনিক উৎপাদন ব্যবস্থায় সংগঠকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সংগঠকের দূরদর্শিতার উপর উৎপাদনের পারদর্শিতা, উৎপাদন প্রতিযোগিতায় টিকে থাকবে কি না সে বিষয়ে নির্ভরতা অনেকাংশে নির্ভর করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় বিষয়টি তোমরা উপলব্ধি করতে পেরেছ। আমরা খুব সংক্ষিপ্ত হলেও উৎপাদন কী, উৎপাদনের শ্রেণীবিভাগ এবং উৎপাদনের উপকরণ সমূহ কী কী, তা সংক্ষিপ্তে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি বিষয়টি তোমরা উপলব্ধি করতে পেরেছ। তারপরেও যদি সমস্যা হয়, তোমরা এই ভিডিওটির কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমরা সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।